Chai lop ni shak mang ka ham tonan bagai ka ham lama phunuk nai ka agonwari center sa sala agortala puronigom bai khopja thamchi chini number 1 bai khopja cdpu habanok ni thum khalawo loji jak rashtriya pushan ta tang butang no chengi rikha puronigom ni mayor dibok madumdar abon logolegi kalitila anganwari center ni katal habanok no bo chengi rikha mayor haikaba এমএলএ দীপক মজুমদার আবার লগে লগে বর্ষাকা তাল ডক ইসলাইপানো কম উমর নি জরাই বহ কত বুড়ি আবুক তুইচারে নাই বুড়ি রোগ নি চামুক নুমু কাহাম তাওনানি নাগো তাই সাক কাহাম তাওনানি বাগৈ বিশি 2018 8 মার্চ তাল পোষণ অভিযান তাঙ্গতাং চেকমানি বার্তা কথনি মন্ত্রী বক্র নরেন্দ্র মোদীজি আবার নৌরগৈন অপুঞ্জা চামুক মাসাবৈ বুড়ি রোগ নি সাক দেরামানি নখবৈ জরাই বসা রোগ নি বহাইন আবুকি মাসাইয়া আগৈ সাক দেরামানি বহ কত বুড়ি রোগ চামুক কাহাম মাসাই নৈ সাক দেরামানি আবার রোগ ন একাক নাবাগৈন অ তাঙ্গতাং চেংজাকমানি তাকলাই বেখে বিশি সিনিব ইয়া পেরির ফাইকা অ তাঙ্গতাং অবনৌরগৈন অ লাইফাংজাক সেতুমতানি সা সাল মানে সিমি হাস্তিব জুদা জুদা আঙ্গনবাড়ি সেন্টার অগ ফিল সিনি রাষ্ট্রীয় পোষণ তাল পালাই জাগৈ তঙ্গ অ সালনি পান্ডাব কক নারক থানি পুর নিগমনি মেয়র অ রাষ্ট্রীয় পোষণ সাল ন তৈনাই নাংমানি কক নারকমা নি লগে লগে কালিতিলা আঙ্গনবাড়ি সেন্টারনি কতাল তাংজাকমা হাবানক নব চেঙ্গিরিকা গ অ সালনি পান্ডাব বনকারী ব নারো এমি মানজাকা সমাজ কল্যাণ তাই সমাজ শিক্ষা বেদিকনি জয়েন্ট ডিরেক্টর ডক্টর চন্দ্রনি বিশ্বাস পাতারকাট বিধানসভা কেন্দ্রনি এমএলএ জে মিনা রানী সরকার থামচি সিনি নম্বর ওয়ান কর্পোরেটর বাপি দাস নকি আদম র অশালী পান্ডব সরাইবসারকনি সাক মাং কাহাম তনের লগে লগে আঙ্গনবাড়ি কেন্দ্র রগ বহাইন নাংমানি মানি রব বাখা মেয়র আবার লগে লগে আমচাইনি ভকতর বুড়ি রব ইয়াক বহাইন চামুং কাহাম বহাইন ইয়াফারি রেখা ব অঙ্গনবাড়ি সেন্টারের নতুন ভাবে সাজিয়ে এটা এই এলাকার বিশেষ করে এই ওয়ার্ডের অন্তর্গত এই কালীপিলার যারা আগামী আমাদের রাজ্যে এবং দেশের ভবিষ্যৎ শিশুদেরকে সুন্দরভাবে মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত করা মানুষ হিসেবে তৈরি করা যে জায়গাটা এটা কিন্তু আজকে সুন্দরভাবে তৈরি করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আমার আশা এবং বিশ্বাস যে এই এলাকার যারা শিশুরা তারা মানসিক বিকাশ এবং শারীরিকভাবে সুস্থ থাকার যে পদ্ধতি বা আমাদের যে সিস্টেম সমাজসেবা দপ্তরের উদ্যোগে করা হয়েছে বিভিন্ন খেলনা খেলাধুলার জিনিস দিয়ে বা শারীরিকভাবে এবং অন্যান্য কর্মসূচির মাধ্যমে তাদেরকে প্রকৃত মানুষ হিসেবে সুস্থ একটা শিশু হিসাবে তাদেরকে আগামী দিনে তৈরি করা হবে। আর পাশাপাশি আরেকটা অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়েছে যে পোষণ মাহ হিসেবে আমাদের এক মাসব্যাপী যে প্রোগ্রাম রাজ্যভিত্তিক নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় আমি বলব যে উৎসব উদ্দীপনার সহিত সমাজসেবা দপ্তর এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে এই কর্মসূচিগুলি করা হয়েছে। আমরা জানি 2018 8ই মার্চ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এই পোষণ অভিযানের ঘোষণা করেছিলেন। উদ্দেশ্য একটাই হচ্ছে যে যারা গর্ভাবস্থা থাকে বা গর্ভবতী মায়েদের সুস্বাস্থ্য তাদের স্বাস্থ্য রক্ষা করা তাদের গর্ভবতী অবস্থায় তাদের যে সমস্যাগুলি থাকে সেগুলি নিরসনের জন্য দপ্তর এবং বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা এবং যারা রক্তস্বল্পতায় ভোগেন বা গর্ভবতী যারা শিশু জন্ম নেয় তাদেরকে পুষ্টিকর খাবার দিয়ে তাদেরকে সুস্থ মানুষকে তৈরি করা আগামী দিনের জন্য এই ব্যবস্থাগুলি থাকে। একমাত্র বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তো আমি রাজ্যভিত্তিক অনুষ্ঠানে আমি ছিলাম, আমি শুনেছি যে সমাজ শিক্ষা সমাজসেবা দপ্তরের উদ্যোগে বিভিন্নভাবে গর্ভবতী মায়েদের বা বয়স্ক বলে যাদের রক্তস্বল্পতা ইউনিয়ার দেখা দেয় তাদেরকে পুষ্টিকর খাবার দিয়ে তাদেরকে সুস্থ রাখার ক্ষেত্রে কিন্তু এই পোষণ যেটা একমাত্র কর্মসূচির তরফে বিভিন্নভাবে মানুষকে সচেতন করা মেনলি এবং সতর্ক করা। তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আমি বলবো যে এই এলাকার যিনি কর্পোরেটার বা আমাদের এমএলসি মেম্বার বাকিদের যে উদ্যোগ নিয়েছে আমরা আগরতলা পৌরনিগমের প্রতিটি ওয়ার্ডে চেষ্টা করছি এই ধরনের অঙ্গনওয়াড়ি সেন্টার সুন্দরভাবে পরিচালনা করার, যাতে ওই এলাকার এই ওয়ার্ডের যারা বাচ্চা শিশুরা আছে তারা যাতে সুন্দরভাবে মানসিকভাবে বা শারীরিক সুস্থতা বজায় রেখে নিজেকে তৈরি করতে পারে, আগামী দিনে রাষ্ট্র পরিচালনা যাতে অংশগ্রহণ করতে পারে। সার্বিকভাবে আমি বলব আমাদের একটি করার চেষ্টাটি করা লক্ষ্য করার ক্ষেত্রে যা যা সরকারিভাবে আমাদের ব্যবস্থাপনা বা কর্মসূচি নেওয়া হচ্ছে তার অঙ্গ এটা আমি বলবো যে অনলাইন সেন্টার বা এই ধরনের পোষণ যে মহোৎসব হচ্ছে বা কর্মসূচি হচ্ছে এটা কিন্তু সবটাই আগামী প্রজন্মের যারা আমাদের দেশকে পরিচালনা রাজ্যকে পরিচালনা করবে বা পরিবারকে তা রক্ষা করবে এই শিশুদের জন্য অত্যন্ত প্রয়োজন গুরুত্বপূর্ণ।